প্রিয় বন্ধুরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ শুরু করতেছি। আপনারা দেখেছেন আবারও মাদ্রাসায় একটি শিশুকে বলাৎকার করে হত্যা করা হয়েছে, কিন্তু মাদ্রাসায় যেহেতু ঘটনাটি ঘটেছে আমি সেই ডকুমেন্টসটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং যেহেতু ঘটনাটা ঘটিয়েছে মাদ্রাসার হুজুর, সেই জন্যে দেখেন দেশের কোথাও কোনো প্রতিবাদ নাই। এই অসহায় পরিবারটি পক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের কেউ দাঁড়ায়নি। ফেসবুক, ইউটিউবে আপনারা দেখেছেন, বিভিন্ন মিডিয়ায় দেখেছেন ঘটনাটা ভাইরাল হয়ে গেছে, কিন্তু তাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই। এবার বুঝেন যে মাদ্রাসার ছাত্ররা কতটুকু অসহায়। একটি টিপ পড়ার কারণে একজন নারী হেনস্থা হয়েছে, ঠিক আছে, তার জন্য আমরা সবাই কিন্তু সেই নারীর পক্ষে দাঁড়িয়েছি। অথবা দেশের কোথাও যদি কেউ ধর্ষিত হচ্ছে আমরা সবাই তার পক্ষে দাঁড়াচ্ছি, কিন্তু খোদ মাদ্রাসায়, যেটা একটা পবিত্র জায়গা, সেই মাদ্রাসায় একের পর এক শিশু বলাৎকার হচ্ছে এবং একের পর এক শিশুদেরকে ইদানিং বলাৎকার করে হত্যা করা হচ্ছে, অথচ এদের পক্ষে টু শব্দ কেউ করতেছে না। তার একটা কারণ, কারণ হলো আমাদের দেশের এই আন্ধা মুসলমানরা মনে করে যে বেহেস্তে গেলে পারে যে 72টা হুর পাব, গোলেমান পাব, শরাব পাব, অনন্ত জীবন পাব, এই সব কিছুর চাবি হলো হুজুরদের হাতে। কাজে হুজুররা যদি কাউকে বলাৎকার করে, কারো বউ নিয়ে যায় বা কাউকে হত্যা করে, তারপরও এদের বিরুদ্ধে বলা যাবে না, বললে আমরা বেহেস্ত হারাবো। শুধুমাত্র এই একটি কারণেই মাদ্রাসায় এ পর্যন্ত যত শিশু বলাৎকার হয়েছে, যত শিশুকে হত্যা করা হয়েছে, কেউ তার পক্ষে একটি টু শব্দ করে নাই। আমি হতবাক হয়ে যাই। আপনারা বলেন সারা বাংলাদেশে যদি কোথাও কোনো নারী ধর্ষিত হয়েছে বা কোনো একটা কাজের ছেলের ওপর নির্যাতন করা হয়েছে, সারা দেশের সুশীল সমাজ এবং সারা দেশের বিবেকবান মানুষ সব কিন্তু রাস্তায় নেমে আসে, হইচই শুরু করে দেয়। কিন্তু মাদ্রাসায় একটা শিশুকে বলাৎকার করার ভিডিও যখন ভাইরাল হয়ে যায় ফেসবুকে, মাদ্রাসায় একটা শিশুকে নির্যাতন করা হয়, এমনকি এখন বলাৎকার করে হত্যাও করা হয়, একটি মানুষ প্রতিবাদ দাঁড়ায় না। তার দুই তিনটা কারণ আছে। আমার সাথে সোহাগ দাঁড়িয়েছেন, লিখেছেন যে ভাই অনেকদিন পরে আসলেন। ভাই মোটামুটি অনেকদিন পরে আসি নাই, আমার পেজে লাইভ করি, পেজটাতেও সমস্যা, মৌলবাদীরা আমার পেজে এবং এই ফেসবুক আইডিতে অনেক রিপোর্ট মারে, তো ওই নোটিফিকেশান হয়তো বন্ধ হয়ে গেছে, আপনি নোটিশ পান নাই। আমি লাইভ করি, কখনো পেজে করি, কখনো এই এতে করি। তো যাই হোক, নিয়মিত খেয়াল করবেন, পাবেন। তারপর যোগ দিয়েছেন অ্যাডভোকেট মিলন মাহমুদ ভাই, আপনাকে স্বাগতম। আলী মুর্রেজা রানা ভাই, আপনাকে স্বাগতম। মাইকেল মানিক ভাই, আপনাকে স্বাগতম। মাইকেল মানিক লিখেছেন কি, সমসাময়িক সমস্যা নিয়ে তুলে ধরেন, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আর জাফর ইকবাল রান্টু ভাই লিখেছেন জয় বাংলা ইনশাল্লাহ। আচ্ছা যাক, যে কথাটাই আমি ছিলাম সে কথাটা হলো, এবার আপনারা যারা আমার লাইভটা দেখবেন, দয়া করে এই লাইভটা সবাই শেয়ার দিবেন। আশা করি আপনারা বেহেস্ত হারাবেন না, আমি গ্যারান্টি দিলাম যারা বেহেস্ত পাওয়ার তারা পাইবেন। এই পোস্টটি শেয়ার দেওয়ার জন্যে আপনারা বেহেস্ত যাবে না। ম্যাওয়েক্স ডং, শিক্ষক যেখানে মারবে সে অঙ্গ জান্নাতে যাবে। আরে মারা তোর তোর তো জীবনই মেরে দিছে। আপনি কইতে যে অঙ্গ মারবে, পুন তো মারছেই, ওর জীবনই মেরে দিছে। তারপর যোগ দিয়েছেন আমার সাথে মাইকেল মানিক, জাফর ভাই, মাওয়েক্স ডং, নান্টু ভাই, আর কেউ কেউ বাদ গেল নাকি, তাহের আবু,
ভাই আপনাকে স্বাগতম, এসে সীমান্ত বিশ্বাস আপনাকেও স্বাগতম, সামির হালদার ভাই স্বাগতম আপনাকে, কেমন আছেন? এস এম সীমান্ত ভাই লাল সালাম। এবার যে কথাটা আমি বলতে চাই সেই কথাটা হল, দেখেন একজন শিশু বাংলাদেশের যেখানেই হোক নির্যাতনের শিকার হলে সুশীল সমাজ থেকে শুরু করে বিবেকবান মানুষ আমরা সবাই কিন্তু হইচই শুরু করে দিই, এমনকি মিছিল বের করি, প্রোগ্রাম করি, আর পত্রিকাতে বিবৃতি দেই, মিডিয়া তাদের পাশে দাঁড়ায় যায়। এক দুই নম্বর, একজন নারী যদি খালি ধর্ষণের শিকার হয় সারা দেশে হইচই পড়ে যায়, একজন নারীর হাত ধরে যদি টানাটানি করা হয় সারা দেশে হইচই পড়ে যায়, একজন নারী টিপ পড়ার কারণে একজন পুলিশ তাকে টিচ করছে এই কারণে সারা দেশের মানুষ আমরা হইচই করতেছি, আমিও করতেছি হইচই। এবার আপনারা চিন্তা করে দেখেন যে মাদ্রাসার ছাত্ররা এরা কতটুক অসহায়। আমি আপনাদের ডকুমেন্টস দেখাচ্ছি, গত পরশু দিন খোদ ঢাকায় একটা শিশুকে বলাৎকার করিয়া ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তার গলায় রশি পাচ্ছে তাকে ঝুলিয়ে দিয়েছে। আমি আপনাদের ডকুমেন্টস দেখাচ্ছি, কিন্তু সমস্যা হলো কি, কার্ল মার্ক্স যোগ দিয়েছেন আমার সাথে, ভাই আপনাকে স্বাগতম। আশ্চর্যের বিষয় হলো, কোনো শব্দ আছে দেখছেন ফেসবুকে ভাইরাল হয়ে গেছে কিন্তু কোনো কমেন্টস নাই নিচে, কমেন্টস নাই বা প্রতিবাদ নাই দুইটা কারণে। একটা কারণ হলো যারা আন্ধা মাদ্রাসা গোষ্ঠী ওরা তো এই কাম করে, অজি হুজুর বলেন আর আলেম সমাজ বলেন ওরা তো এই কাম করেই, তারা তো জাতি ভাই, তারা প্রতিবাদ করছে না। সাধারণ মানুষ যারা আছে আন্ধা তারা প্রতিবাদ করতেছে না যে কাজটা করছে হুজুরে। এখন আমরা এর বিপক্ষে বলার পরে আমাদের ওপর কি আল্লাহর গজব নাজিল হয়, বা আমরা যে সারা জীবন এত কষ্ট করে 72টা হুর পাবো, বেহেস্তা খান পাবো, এখন যদি এটার প্রতিবাদ করি তাহলে যদি আমরা সেটা হারাই? আচ্ছা, এই কারণে বৃহৎ একটা গোষ্ঠী তারা প্রতিবাদ করতেছে না। এইবার আসেন মুক্তমনা আছে যারা, মুক্তমনারা মনে করে যে এইটা হলো তাদের অভ্যন্তরীণ ব্যাপার, কার, মাদ্রাসার শিক্ষক এবং মাদ্রাসার ছাত্র, কারণ তারা তো মুক্তমনাদেরকে হত্যা করার জন্য সারাদিন ঘুরেই বেড়ায়, কাজেই তাদের এটা পারিবারিক ব্যাপার, এই কারণে আমরা যাব না। সরকার নিশ্চিত থাকে যে এই যারা এই কাম করে আন্ধা গোষ্ঠীটা তাদের সমর্থক, এই কারণে সরকারও এটা নিয়ে বাড়াবাড়ি করে না। মিডিয়া মুখ খুলে না একটা কারণে, যে ওই আন্ধা গোষ্ঠী আনসাবস্ক্রাইব করবো, আমাদেরকে অ্যাবাউট করবো যদি আমরা মাদ্রাসা হুজুরের বিরুদ্ধে কিছু লিখি। এইবার দেখেন এই শুধু একটা কারণে এদেশের মাদ্রাসার শিশুরা নির্যাতন, বলাৎকার, হত্যা, গুম, যাই কোনো ঘটনার শিকার হোক না কেন তারা কোনো বিচারও পাচ্ছে না, তাদের পক্ষে একজন মানুষ আহাকর বলারও কেউ থাকতেছে না। আমি আপনাদেরকে দুই দিন আগের ঘটনাটা দেখাই, আগে দেখেন। লেস্টার লাকি ভাই যোগ দিয়েছেন আমার সাথে, আপনাকে স্বাগতম। আরও যোগ দিয়েছেন শাহ মোহাম্মদ কাইকোবাদ। ভাই আপনাদের বাচ্চা মানে মাদ্রাসায় কতদিন ধরে পড়াশোনা করছে?
ফেব্রুয়ারি মাসে। তো আজকে কি ঘটনা ঘটলো একটু বলবেন? কালকে মাদ্রাসাতে চলে গেছে। গতকাল মাদ্রাসা থেকে আমার একটু ফোন এলো, আমার ছেলে এই রসিদ কিচ্ছু দিতে পারবো না, ফ্যানের সাথে বাঁধতে পারবো না, আমার ছেলে একটা গিট্টু ঠিক মতো দিতে পারে না, বাসায় যদি একটা দড়ি কিচ্ছু দিতে বলে রাখবো পক্ষে তো তোলো কিছু হিকি না। মাদ্রাসায় আইসে কালকে পরশু দিন রাত্রে বলছে আপু আমি কোরআন শিখবো না, তোমার কোরআন শিখ পড়াবো, আমার ছেলে দিয়ে গেছে নিজে হাতে মারছে এগো সম্পূর্ণ। মানে আপনার ছেলের বয়সটা কত? মাত্র 12 বছর। যায় তো 12 বছর বয়সে মানে কি ফ্যানের সাথে মানে কি কারণে, কি বাসায় কি কোনো সমস্যা ছিল আপনার, কোনো রাগারাগি করছেন? তাহলে আপনার ছেলে কেন আত্মহত্যা করবে? হ্যাঁ করাইছে, 4টা বাজে আমার ফলে আমার কাছে ইফতারি চাইছে, আপু আমার লাগে ইফতারি লো, আমি আচ্ছা তুই পড়লে তোমার জন্য আমি সব করে দিব, তুমি বন্ধ করে পড়ো আমি ইফতারি। মাদ্রাসা থেকে আপনাদেরকে কি জানা একটু বলবেন? আমাদের তো কইছে এরা এরা অত্যাচার করছে, কখনই ঘটনাটা ঘটছে একটু বলবেন? মানে দিনের বেলায় মানে এলো আত্মহত্যা করেছে, এরা কেউ কি দেখবো না, সেই জায়গায় সিঁড়িতে উঠতে ওই জায়গা দেখা যায়, বাইরে হইতে বাথরুমে গেলে ওই জায়গা দেখা যায়, এরা কি বাচ্চাটার কোনো বাচ্চা দেখে নাই? মাদ্রাসার নাম একটু ভিতরে ঢুকে জামিয়া ইসলামিয়া রাদকা। এই মাদ্রাসায় পড়াশোনা করলে এসে আজকে আপনার ছেলে লাশে মানে বাড়ি ফিরল? হ্যাঁ আমার ছেলে লাশে। ভিতরে থেকে মামলা করবেন না আপনারা? হ্যাঁ অবশ্যই মামলা করবেন। কার নামে মামলা করবেন, কারা এর সাথে মানে জড়িত? আমরা কোনো মামলা করতে চাই না, একটা সুস্থ তদন্ত চাই, সুস্থ একটা তদন্ত চাই। ওই যে আমার কথা সেই স্টেপ নিছে, সেই স্টেপের পিছনে কোনো হুজুর জড়িত কিনা, আমার কাছে আসলে আমার কাছ থেকে সকালে আমি আরে খাওয়া দাওয়া করে 10:30 সময় আমি বাসায় পাঠিয়েছি, 10:16 আমি পাঠাতে পারিছে বাইরে নিয়েছে পড়তে চায় না এবং মানে আমরা যখন জিজ্ঞেস করছি বললো যে কালো কালো একজন হুজুর আছে,
এবং এই বিষয়ে আমরা আসছি, পড়াশোনা পারে না দেখে মারধর করে, মারধর করে সেটাও বলে না, ওই পড়াশোনা পারে না, কি খারাপ সন্ধ্যার দিকে দেখলাম ওর বাসার দিকে, বাসার ওই দিকে একটা মসজিদ আছে, ওইদিকে রাগ করে ঘুরতেছে। তো আমরা বাসায় নিয়ে গেলাম, বাসায় নিয়ে গেলে বুঝায় সুদে খাওয়ায় পরে আমাদের বাসায় নিয়ে আসলাম যে চলো আমাদের বাসায় চলো, ওখানে গিয়ে তুমি থাকতে পারবো। আর ও আমাদের বাসা থাকতে বেশি পছন্দ করতো, ওখানে টিভি টিভি আছে, কার্টুন টার্টুন দেখতো। তো মানে আসছে সারা রাত্রে আমাদের সাথে আনন্দে ছিল, পরে বললো যে ভাই আমি যেটা করছি সেটা ভুল করছি, আমি মাদ্রাসা থেকে আর পালাবো না, ওর বাবার থেকেও মাফ চাইছে, আমি মাদ্রাসা থেকে আর পালাবো না, কিন্তু হুজুরকে বলে দিও তারা যাতে আমাকে মারধর না করে। আমি যখন হুজুরের কাছে নিয়ে আসলাম সকালবেলা, আমি নিয়ে আসছি, আমি ওকে হুজুরকে বললাম যে হুজুর ওর সাথে কিন্তু প্লিজ আর রাগারাগি করেন না, ও আসলে মানে নতুন মাদ্রাসায় তো একটা পরিবেশ বুঝে উঠতে সময় লাগে, সেক্ষেত্রে ওকে একটু সময় দেন, ওর সাথে রাগারাগি করেন না। এটা বলে আমরা মানে আমি ওকে রেখে গেছি। তারপরে সন্ধ্যার দিকে হুজুর ফোন দিয়ে বললো যে আপনার একটু আসেন, তুমি কেন আসছেন না আসেন কিছুই বলেন, আসার পরে আমরা দেখি কেমন। এই ছেলেটি মূল সমস্যা হলো কি, এই ছেলেটি মাস চারেক আগে এই মাদ্রাসায় ভর্তি হয়েছে। তো হুজুরদের ভাষাই হলো যেমন আজহারি বলছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা ইনটেক ছিল না, সে বিবাহিত ছিল। তো এই ছেলেটা চার মাস আগে ভর্তি হয়েছে মাদ্রাসায়, তাদের ভাষায় এই ছেলেটা ছিল ইনটেক। ছেলেটা কিন্তু বারবার বলছে এবং মাদ্রাসা থেকে পালিয়ে গেছে যে কালো একজন হুজুর আমাকে মারধর করতেছে, নির্যাতন করতেছে, কালো একজন হুজুর। এখন শিশুটা তো আর বাপরে বলতে পারতেছে না যে কালো একজন হুজুর আমাকে বলাৎকার করতেছে, আর কিভাবে বলবে, সে তো আকার ইঙ্গিতে বলছেই যে কালো একজন হুজুর আমাকে নির্যাতন করতেছে। বাবা মা সেটা না বুঝে, বাবা মা তার ওই ভিতরের খবরটা জানে না, তারা সেই দিনই পালাই গেছে মাদ্রাসা থেকে। তারা তাকে খাওয়াইয়া দাওয়াইয়া বুঝাইয়া মাদ্রাসায় নিয়ে এসে মাদ্রাসা কর্তৃপক্ষকে বলছে যে এই ছেলেটাকে আর নির্যাতন করেন না। এখন এখানে দুইটা প্রশ্ন, যে এই যে শিশুটা পালিয়ে যেয়ে বলল যে কালো একজন হুজুর আমাকে নির্যাতন করতেছে, কিন্তু তদন্ত করে ঘটনা পাওয়া যায় যে কালো একজন হুজুর তাকে বলাৎকারের জন্য ইনটেক পাইয়া, ছেলেটা চার মাস হলে ঢুকছে মাদ্রাসায়, ইনটেক ছিল, ইনটেক পাইয়া তাকে বলাৎকারের চেষ্টা করছে, এবং হয় বলাৎকার করার পরে ঘটনা ফাঁস হয়ে যাব দেখে তাকে ঝুলাইয়ে দিয়েছে, আর না হলে বলাৎকার করতে ব্যর্থ হয়ে তাকে ঝুলিয়ে দিয়েছে। এই যে মাদ্রাসার বর্তমান পরিস্থিতি আর মাদ্রাসার ছেলেগুলো কতটুকু অসহায়, এবার যতদিন পর্যন্ত এই আন্ধা গোষ্ঠী না বুঝবো ততদিন পর্যন্ত এটা বন্ধ হবে না। আর কী কী কারণে একজন মাদ্রাসার শিশু বলাৎকারের শিকার হলে, নির্যাতনের শিকার হলে কেউ তাদের পক্ষে দাঁড়ায় না, কোনো বিচার পায় না, এইটা আমি আলোচনা করেছি ভিডিওর শুরুতে। আমার এই যে ভাই মারা গেছে, যে শিশুটি মারা গেছে, তার জন্যে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু সহযোগিতা করা বা এই যে আজ একটা লাইভ করলাম এইটুক ছাড়া এর বাইরে আর কিছু করার মতো ক্ষমতা আমার নাই। বিদায়, আমি লাইভ এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।